আর মানে দুজনের এজের ডিফারেন্স কতটা, মানে লিটারালি মেয়ের বয়সের কারোর সাথে অ্যাক্টিং করছে, বাট মেবি ওরকম হিসাবেই দেখানো হয়েছে, এমন দেখানো হয়নি যে ওকে কম এজের বা একে বেশি এজের। আর নওয়াজুদ্দিন কি রোগা হয়েছে যখন বললো ফেস পে নেই আছে কি কার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন করব, টিকু ওয়েডস শেরু। এটা ডাইরেক্ট করছে সাই কবির, স্টারিং এ আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী আর অভনীত কর, আর প্রোডিউস করছে কঙ্গনা রানাওয়াত। মেবি ফার্স্ট টাইম প্রোডিউসার যদি আমি ভুল না করে থাকি, অ্যাট লিস্ট আমাদের জানা ফার্স্ট টাইম। এটা অ্যামাজন প্রাইমে আসছে 23rd ওটিটি, হ্যাঁ জুন 23rd তাহলে আসতে চলছে একদম সামনে, হ্যাঁ 6 দিনের মধ্যেই। তো দেখা যাক, এটা যতদূর আমি শুনেছি এটা একটা লাভ স্টোরি, যেটা মানে নওয়াজুদ্দিন অনেকদিন ধরে চেয়েছে এরকম কিছু একটা লাভ স্টোরি করার। চল আর কথা না বাড়িয়ে দেখা যাক। হম বগর সলতনত কে বাদশাহ হ্যায় আন কি অ্যাকশন, হম জো ভী করতে শিদ্দত কে সাথ করতে হ্যায়, ইটস এ ফ্যাক্ট। ওহ 44 ফিল্মে কর চুকা হুম, 44 এজ এ ফাইনান্স লাইফ, ইসনে আপনি ফিল্ম কে চক্কর মেরা পয়সা খা লিয়া, তুম সব এ আমি দেখ না দেখ ফেস তো নি ভাই, ফেস টু ফেস তো নেবে একটা আদমি আর এই অফিস হে। अम्मा की दुआ कबूल हो गई भाई, हमारे शादी का रिश्ता आया है, इसे हमने बड़े नाज और नखरों से पाला है। শাদি কর লিয়ে বতায় তুমি কোন তুই বতাবি যে তোর পারমিশন ওটা চেঞ্জ এজ এর চেঞ্জ এজ এর চেঞ্জ কে কুছ কিয়া সে চাচা কুছ নি কিয়া শহজাদি নে ইহি তো গড়বড় হে কাসে মেরো বাচ্চা আ তুই ভাগে বাবা কইনে নি বাবা ভাগে মতলব তার লেকে ভাগে ফিরোজ খান আব্বানি এলান করতে হ্যায় কি ওয়াহ সে বেপনাহ মোহাব্বত করতে হ্যায় ওয়াও ইস ফ্যামিলি সে নফরত তৈয়ার হো রহি হ্যায় উসমে টিভি এসি মিউজিক আইপ্যাড ইউপ্যাড সব ফ্যাসিলিটিজ হো গি ইনশাআল্লাহ। বহুত ইম্পর্টেন্ট বাত করি সলমান খান তক বোল interest have? I like it. I can spoke in Punjabi also. It's not about machine gun you spray over the terrorist attack. It's love. About two people under one sky. And the happy marriage, you know what I mean? আমার খুব এটা মনে হলো ডার্লিংস এর ফ্লেভারটা, কেন কি হয়তো মানে স্ট্যাটাসের দিক থেকে ওরকমই কিছু ফ্যামিলিজদেরকে নিয়ে, হ্যাঁ আর মানে দুজনের এজের ডিফারেন্স কতটা, মানে লিটারালি মেয়ের বয়সের কারোর সাথে অ্যাক্টিং করছে, বাট মেবি ওরকম হিসাবেই দেখানো হয়েছে, এমন দেখানো হয়নি যে ওকে কম এজের বা একে বেশি এজের।
আর নওয়াজউদ্দিন কি রোগা হয়েছে যখন বললো ফেস পে নেই আছে কি কার ফিগারটা, মানে এতটা চেঞ্জ, মানে ড্রাস্টিক চেঞ্জ এটার জন্য নাকি অন্য কোনো মেবি মুভির জন্য হতে পারে, এই ক্যারেক্টারটার জন্য হতে পারে, যে অত স্মার্ট হ্যান্ডসাম ওরকম করে দেখাতে চায়নি একদমই। তো আর আমার খুব ভালো লেগেছে যেটা তোমার এক্সট্রা এলিমেন্টস গুলো, যেমন ধরো নাম দেখাচ্ছে একদম ওই কি বলে ডার্টি পিকচার এর মতন, যে পুরনো দিনের ফিল্ম এর একটা এলিমেন্ট, কালারফুল কুলার, মানে ড্রেস টাইপের চশমা গুলো বা কখনো কখনো, তো তোমার কোন 70s এর কাইন্ড অফ টাইমে ছিল ওটা, ফ্লেভারটা খুব ভালো। আমি জানি না এইটা ওই টাইমলাইনটা দেখাচ্ছে না কিনা, ওটা শিওর না, কিছু ওটা বুঝতে পারলাম না। একটা সিনেমার জন্য ওরা তো দুজনেই আর্টিস্ট বলছে না, তাই জন্য। বাট এখনকার সিনেমা ওরকম কেউ করে না, বাট তাও না না সিনেমার রোল অনুযায়ী হয় হতে পারে, রোলটা 70s এর ছিল হতে পারে, বা যাই হোক একটু মানে ড্রামা বা মোবাইল ছবি দেখিয়েছে এখানে, হ্যাঁ কেন ফুল ড্রামা বা এসব গুলো দেখাচ্ছে, তো এন্টারটেনমেন্ট তো হবেই। আর নওয়াজউদ্দিন আছে তো নিশ্চয়ই একটা ভালো মেসেজ থাকবে আমার মনে হয়। তো আর সিনেমাটোগ্রাফিটাও বেশ অন্যরকম, বেশ কমেডি, মানে রমকম যেটা আমরা বলি ওরকমই একটা করেছে। তো ভালো, মানে এই নওয়াজউদ্দিন সিদ্দিকী এখন পাচ্ছে নিজের ইচ্ছা মতন রোল, রোমান্টিক হিরো, রোমান্টিক হিরো অ্যাজ আ ভিলেন নয় বা গালি গালাজ শুধু করবে না আর বন্দুক চালাবে না, তো যাই হোক মানে একটা ইমেজ তৈরি হয়ে গেছে ওর, ওটা থেকে ব্রেক আউট করার জন্য এরকম এক দুটো করেছে। বাট ভালো ভালো লাগছে যে হ্যাঁ এটার এজ ডিফারেন্সটা এতটা বেশি, তাই জন্য আরো বেশি চোখে পড়ছে। আর মেয়েটাকে অনেক সিরিয়ালে দেখেছি, এরকম মনে মুভিতে ফুল ফেস অ্যাক্টর দেখিনি, আর এই আলাদিনের মেটা, আলাদিনের জ্যাসমিনের রোল করছিল তখন, চাইল্ড আর্টিস্ট ছিল আরো। ইয়েস ইয়েস জ্যাসমিন দেখো, আলাদিনের জ্যাসমিন মনে হয় ওটা তো অন্য কেউ ছিল না, না তুমি যেটা বলছো তো হ্যাঁ হ্যাঁ ওকে ভুলে তো পড়া, হ্যাঁ মর্দানিতে ছিল, মর্দানিতে মনে আছে আমাকে, হ্যাঁ আলাদিনের ওখান থেকে সব থেকে বেশি ফেমাস হচ্ছে ওই ব্লু ড্রেসের যে জ্যাসমিনের ক্যারেক্টারটা, ওটাতে সব থেকে বেশি ওর প্রচুর রিলস আছে, ও প্রচুর রিলসে ফেমাস হয়েছে। আমি আলাদিনটা দেখিনি, বাট আমি ওর প্রচুর এমনি ভিডিওস দেখেছি। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ট্রেলারটা, আমাদের তো বেশ ভালো লেগেছে। আর আমাদের রিয়াকশন কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কম কোন ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে, বাই বাই।